সুপারপজিশন থিওরাম, টেবনিস থিওরাম, ম্যাক্স ইম্পর্টেন্স থিওরাম। রেকর্ডটা অন করলে বেটার হবে। সে রেকর্ডটা কি করে অন করছি ধরো এখানে ইয়ে নাই কেন আচ্ছা এখানে হয়তো বা এখানে সার্কিট নাই কিছু থাকলে ভালো হতো। সেটা আমি কিছু দেখাই দেই স্যার। আমরা আজকে কত নম্বর, দুই নম্বর এক্সপেরিমেন্ট করছি, এগুলো জিনিস দেখাতে হবে। আমি জানি না সবগুলো পারবো কিনা। Recording in progress. তাহলে আমাদের টার্গেট কি? আজকে টার্গেট হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনস্টেন্স শুড ইউজ আইনার সার্কিট উইথ ওয়েল, একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, একটা হচ্ছে কারেন্ট ডিভাইডার, এই দুটো দেখা। আচ্ছা দুই নম্বর হচ্ছে KVL KCL ও দেখানো যায়, সুপারপজিশন থিওরাম। আচ্ছা এটা দেখানো যাবে। টেবনিস থিওরাম, টেবনিস থিওরাম, একটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। টেবনিস থিওরামটা দেখানো যাবে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামটা একটু সময় হবে কিনা সেটা চিন্তা করি। তাহলে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, সাথে ইচ্ছা করলে KVL KCL ও দেখতে পারি ইচ্ছা করলে। তেমন কঠিন কিছু না, প্রথমটা খুব সহজ। এটার জন্য আমরা একটা প্রথমে সরকারের নতুন প্রজেক্ট দিব। আমরা প্রজেক্টের নাম জানি আমরা কিভাবে দিচ্ছি, সাপোজ এক্সপেরিমেন্ট টু নাম দিলাম। এখানে আমাদের একটা আমরা একটা ইয়ে খুলে নিতে পারি, ভিতরে গিয়ে কোথায় যাই করতেছি লেকচার্স এর ভিতরে, তাই না? তাহলে লেকচার্স এর এই যে অর্কেট প্রজেক্টস, এটা কিভাবে করতেছি এবার ফাইভ বি এক্সপেরিমেন্ট টু, ফাইভ বি এক্সপেরিমেন্ট টু নামে কিন্তু আমি একটা ফোল্ডার ওপেন করলাম। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছ। হ্যাঁ এরপরে আমি এটা দেখা যাবে, এটা খুঁজে পাবো তুমি এখানে। এটা এখনো আসে নাই, তাহলে এটাকে আমাদের আবার ইয়ে করতে হবে। কোথায়, এই যে প্রজেক্টস, এই জিনিসটা। তাহলে আমরা একটা স্পেসিফিক ফোল্ডার খুলে নিলাম, এই ফোল্ডারের মধ্যে আমরা একটা প্রজেক্ট ওপেন করতেছি। গত ক্লাসে আমরা দেখছিলাম যে একটা স্টুডেন্ট একটা সিলেক্ট করে নাই, তাই না? প্রথমটা সিলেক্ট না করলে কিন্তু আসবে না।
এরপরে আমরা চাই যে একটা ব্ল্যাঙ্ক প্রজেক্টই ওপেন করতে, আগের অন্য কোনো প্রজেক্টের উপর ওপেন করার দরকার নাই। তাহলে আমি জাস্ট একটু আরবিটারি ভাবে একটা যদি সার্কিট নেই, মনে করে একটা আরবিটারি সার্কিট, আমাকে কি করতে হবে, প্রথমে সোর্সে যেতে হবে। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, আজকে অনেকগুলো কাজ। তো প্রথমে আমি ধরো বিডিসি নিলাম, তারপরে অ্যানালগ থেকে আমি ইচ্ছা করলে রেজিস্ট্যান্স নিতে পারি, আর ইচ্ছা করলে একটা সার্কিট দিয়ে অনেক কিছু কিন্তু দেখানো সম্ভব। তো আমি এক সার্কিটেই যদি দেখাই, এক সার্কিটেই দেখানোর চেষ্টা করি, এখানে একটা গ্রাউন্ড নিয়ে নেই, এখন আমি ওয়্যারিংটা কমপ্লিট করব। রেকর্ডিংটা একটু পজ করতেছি, আমাদের চেয়ারম্যান স্যার একটু ফোন দিছিলেন। রেকর্ডিং ইন প্রোগ্রেস। আচ্ছা, এখানে সার্কিটটাকে ইচ্ছা করলে একটু মানে চাপায় নেওয়া যায়, ইচ্ছা করলে করতে পারো, এটা অপশনাল। মনে করো একটু চাপায় নিতে পারো, সরাইলে আবার সমস্যা। একটু চাপাই নিলাম, কারণ হচ্ছে যে যদি এটাকে একটু একটু বড় করি তখন আবার দেখা যায়, অল্প জায়গার মধ্যে ইচ্ছা করলে আনা যায়। এটা খুব চাপ লাগছে, এরকম চাপ লাগলে এই কোনার এই যে নিচের ছোট টাকায় কেটে দিব। আচ্ছা, এখন আরেকটু কাছে নেই, এখন এটা খুব বেশি কঠিন কিছু না। তোমাদের একজন একটা কমেন্ট করছিল, একটা কথা বলি, রেকর্ডিংটা অফ করে বলি, রেকর্ডিং স্টপড, দেন ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, যদি ভোল্টেজ ডিভাইডার রুল বলি তাহলে তুমি কিন্তু এইখানে একটা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারো, তাই না? কিছু আরবিটারি ভ্যালু চেঞ্জ করে দিলাম, আর এটার নাম ই দিলাম, আর এইখানে মনে করো আমি দিলাম 20 ভোল্ট। ঠিক আছে,
তাহলে এখন আমার এই সার্কিটটা করার পরে আমরা কি করি নরমালি একটা সিমুলেশন সেটিং খুলি তাই না কোন করে এটার নাম দিলাম S1 যে কোনো নাম দেওয়া যায় তাহলে যখনই আমি নামটা দিব তখনই যে সেটিং দেখো এখানে ওপেন হইছে নিচে খেয়াল করো নিচের দিকে হ্যাঁ সেটিংটা ওপেন হবে সেটিংটা ওপেন হবে তাহলে তুমি এখানে ক্লিক করলে সেটিং এ আসতে পারবে এখানে আমার কোনো আসলে সেটিং দরকার নাই টাইম ডোমেনে থাকতে পারে এটা এটা কোনো সমস্যা না এটা ওকে ওকে দিয়ে দিলাম মানে এখানে আমার আর কোনো করার নাই আমি যদি ভোল্টেজ ভ্যারি করতাম তখন সেটার জন্য আমাকে ডিসিসি ইউজ করতে হতো আপাতত কিছু করার দরকার নাই এখন যদি আমি রান করি একটা উইন্ডো আসতে পারে অবশ্য যে টাইম ডোমেনে একটা উইন্ডো আসতে পারে যে রানে চাপ দিছে একটা উইন্ডো আসছে কারণ ওই যে টাইম ডোমেনে একটা টাইম সেট করা ছিল এটার কাজটা তোমরা পরে আরো ভালো বুঝতে পারবা আপাতত দরকার নাই একটা টাইম ডোমেনে এখন আপাতত দরকার নাই এটার কাজটা এখন আমার শুধু ভোল্টেজ এবং কারেন্ট গুলো দেখা দরকার তাই না আমি বিভিন্ন পয়েন্টের ভোল্টেজ মনে করো দেখতে চাই অথবা কারেন্ট দেখতে চাই এটার জন্য আমি একটা কাজ করতে পারি ধরো বিভিন্ন পয়েন্টের আমি নাম দিতে পারি মনে করো একটা পয়েন্টের নাম দিলাম মনে করো ওয়ান এই পয়েন্টের নাম দিলাম ওয়ান এটা আমি আমার মতো করে একটা নাম দিলাম বুঝতে পারছো এই পয়েন্টের নাম টু এই পয়েন্টের নাম থ্রি এটা নামটা দিব চেঞ্জ করে দিব আর এটা এটা জরুরি না যে শুধু আমি একটু দিচ্ছি এটা মনে করো দুই এটা তিন স্যার এই বক্সটা কোন জায়গা থেকে আসছে একটু এটা এদিকে ডান দিকে দেখো নিচে এ লেখা ডান দিকে নিচে জি স্যার এখান থেকে আনতে পারো উপরেও মনে হয় পাবা তুমি কোথাও দরকার নাই ডান দিকে নিচে আছে আর এখানে ওটা ঘুরানো আর কি ঘুরানো এটা তেমন জরুরি কিছু না এই যেগুলো নোডের নাম দিলাম আর কি জাস্ট কাজের সুবিধা থাকে কোনো কাজ অসুবিধা এখন ভোল্টেজ ডিভাইডার যদি আমি বের করতে চাই মনে করো আমি ভোল্টেজ ডিভাইডার রুল নিয়ে কাজ করব ভোল্টেজ ডিভাইডার তাহলে এটাকে মানে ভেরিফাই করার জন্য আমাকে যেটা করতে হবে ধরো ভি ওয়ান এর ভোল্টেজটা জানতে হবে এখানে ভি ওয়ান এর ভোল্টেজটা হচ্ছে 20 আর ভি থ্রি ভি থ্রি পয়েন্টের ভোল্টেজ কত কত বলো তো দেখি 4.651 হ্যাঁ ভেরি গুড ভেরি গুড তাহলে আমরা যদি বলি যে এই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত 1 এবং 3 এর মধ্যে 20 মাইনাস আমি যদি বলি হ্যাঁ ভি স্যার 15.349 তখন আমরা কি বলতে পারি 20 মাইনাস 4.20 মাইনাস তাহলে কত হয় 15.349 আচ্ছা এখন যদি আমি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি তখন আমি কি বলবো যে VR1 সমান কত হবে টোটাল ভোল্টেজ ইনটু প্রেসার রেজিস্ট্যান্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স এর যোগফল হ্যাঁ 1 1 + 2 1 1 + 2 ইনটু হ্যাঁ 3.9 এই তো নাকি হ্যাঁ করলে কত হয় হ্যাঁ 5.7 তাহলে দেখো এই যে সরি আর ওয়ান এর অ্যাক্রসে আসতেছে কত 5.7 আর এখানে আমরা এখান থেকে ভেরিফাই করতে পারি দেখো ভি টু দেওয়া আছে 14 পয়েন্ট এত বড় তাহলে আমরা যদি বলি যে ভি আর ওয়ান সমান সমান কত হবে ভি ওয়ান মাইনাস ভি টু বলা যায় না জি স্যার বুঝতেছো কিনা 20 মাইনাস
14.88 मिले जाए देखा गया 5. something আসলো তাহলে এইটা এবং এইটা এই দুটো মিললেই তো আমার KVL সরি ভোল্টেজ ডিভাইডার রুলটা ভেরিফাই হলো তাই না জি স্যার আবার একই ভাবে এখানেও ভেরিফাই করতে পারো এখানে ভেরিফাই করতে পারো যেমন হচ্ছে যে এখানে V4 হচ্ছে কত 4.651 ভোল্ট তার মানে হ্যাঁ এই দুইটা রেজিস্টরের অ্যাক্রসি এই ভোল্টেজটা আসে দুইটা রেজিস্টরের অ্যাক্রস তাহলে আমি যদি বলি যে আমি VR5 বের করব তাহলে VR5 কত হবে 2 ÷ 2 + 8 × 4.651 তাহলে এটা করলে কত হবে হয়তো 0.8 এর মতো কিছু একটা আসবে 0.93 मिले जा प्रत्येक छात्र से आलदा भावे करुक एम नाजन एक सार्किट से कपि कर नहीं आसबे चाची ना तो तुम तुम्हार मत कर तुम्हार कम्पिटारे करवा करारे तुम्हार सार्किट रिपोर्टे दीबा एक व्यू दिल এখানে যে ভিউটা আসলো সেই ভিউটা তুমি দেখাবা দেখানোর পরে তুমি এই ধরনের কিছু একটা ক্যালকুলেশন দেখায় তুমি মানে ভোল্টেজ ডিভাইডার রুলটা তুমি প্রুফ করতে পারো তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল যখন প্রুফ হয় এরপরে তুমি কারেন্ট ডিভাইডার রুল প্রুফ করতে পারো তাই না এখন কি কারেন্ট ডিভাইডার রুল কারেন্ট মানগুলো চেঞ্জ করতে হবে নাকি সার্কিট সহ চেঞ্জ করতে লাগবে এখন তোমার সার্কিটটা আলাদা হলে সমস্যা নাই এই একটা সার্কিট দিয়ে সবগুলো প্রমাণ করা যায় তোমার ক্ষেত্রেও তুমি যে সার্কিটটা নিবা সেটা দিয়ে তুমি প্রুফ করতে পারো যেমন কারেন্ট ডিভাইডার রুল যখন আমি প্রুফ করব তখন আমার কারেন্টটা দরকার তাই না তাহলে আমি ভোল্টেজটা উঠাই দিয়ে কারেন্ট নিব হ্যাঁ কারেন্টটা রাখব তাহলে এখন দেখো কারেন্ট ডিভাইডার রুল হিসেবে আমার কি করতে হবে এই এই কারেন্টটা লাগবে এই কারেন্টটা লাগবে এই তিনটা কারেন্ট লাগবে তাই না তাহলে এটা যদি i হয় সরি এটা যদি i1 হয় আর এটা হবে i2 তাহলে তিনটা কারেন্ট আমি এখান থেকে নিয়ে নিতে পারি i = i1 + i2 হ্যাঁ i1 + i2 হ্যাঁ ওটা কারেন্ট ডিভাইডার রুল না ওটাকে বলে KCL KCL এটা মিলে গেছে এখানে i1 আসছে 4.651 i2টা আসছে 4.651 বলতে বোঝায় 0.465 মিলিঅ্যাম্পিয়ার তাহলে এখন এখান থেকে আসলে দুইটা জিনিসই প্রুফ করা যায় একটা হচ্ছে KCL প্রুফ করা যায় আমি যদি KCL প্রুফ করতে যাই তখন আমি দেখাবো যে i = i1 + i2 এটা KCL প্রুফ করতে গেলে দেখাবো আর কারেন্ট ডিভাইডার রুল যদি আমি প্রুফ করতে চাই তখন আমি এই সূত্র অ্যাপ্লাই করব i = i1 r1 কত 11 টোটাল কারেন্টই তো লেখে
I1 এর সূত্র যেটা সেটা হচ্ছে R2 R1 plus R2 into I এরকমই লিখি আমরা তাহলে এখানে I1 টা আমরা ধরে তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো আমার যেটা মনে হয় একই আসবে অর্থাৎ 4.651 মিলি অ্যাম্পিয়ার একই ভাবে I2 টা এটাও তুমি অ্যাপ্লাই করো সেটা হচ্ছে এখানে লিখবা 1 নিচে 11 KVL KVL টা তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে আচ্ছা এগুলো একটু উপরে উঠাই নেই হয়তো তো কারেন্ট লাগবে না এখন ভোল্টেজ লাগবে KVL যদি অ্যাপ্লাই করতে চাও তোমাকে যেটা করতে হবে তুমি ইচ্ছা করলে এখানে মানে চিত্রেও কিন্তু ইন্ডিকেট করতে পারো ইচ্ছা করলে ইন্ডিকেট করতে পারো কিভাবে যেমন ধরো আচ্ছা এটাকে একটু নিচে নামাও দেখো রিপোর্ট লেখাটা কিন্তু একটা আর অর্থাৎ তুমি তোমার রিপোর্টটা কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবা এটা মানে তোমার একটা কোয়ালিফিকেশন কে কিন্তু এক্সপ্রেস করে সবসময় মনে রাখবা যেমন এটাকে আমি এভাবে লিখি সময় লাগে প্রথম পর দেখছি সব সময় সময় লাগে তুমি এরকম মানে সাইন বসাইতে পারছো বুঝতে পারছো কথাটা জি স্যার জি স্যার প্লাস মাইনাস সাইন গুলো এভাবে ইচ্ছা করলে বসানো যায় আবার এখানে যেটা আছে স্যার এটা কপি কলন কি হবে এটাকে হয়তো রোটেট করা যেতে পারে রোটেশন যদি আমি 90 আমি যদি 90 ডিগ্রি রোটেশন করি রোটেশন জিজ্ঞেস করতেছিলেন না একজন এখানে একজন রোটেশন জিজ্ঞেস করতেছিল একটু ছোট করতে হবে এরকম হতে পারে আর কি একটু ছোট করা যায় ইচ্ছা করলে প্লাস মাইনাস এই চিহ্নগুলো ইচ্ছা করলে এখানে দিয়ে দিতে পারো এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আবার কন্ট্রোল ভি দিলে আরেকটা চলে আসে তুমি সিলেক্ট করবা সিলেক্ট করার পরে যদি কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল সি তে কপি হয়ে যায় আর কন্ট্রোল ভি তে পেস্ট হয়ে যায় বুঝছো কথাটা মনে করো এটা সিলেক্ট করলাম পরে তুমি রাইট ক্লিক করো তাহলে কি এই যে কপি হলো আবার পেস্ট দাও কন্ট্রোল বি অথবা পেস্ট এই যে পেস্ট পেস্ট করলে এটা চলে আসবে বুঝতে পারছো কথাটা জি স্যার জি স্যার এখানে একটা দিয়ে দেবে ইচ্ছা করলে এখানে মানে দেখাতে পারো ধরো এখানে তুমি লেখলা ভি আর ওয়ান ধরো লেখলা যে
इक्वल टू कत हो मन करो 20 माइनस 14.88 कत है एक तो करे देखी 20 माइनस 14.88 मैंने 5.1.12 सर लिखे नीते इच्छा कर प्रत्येक तुम इंडिकेट करना प्रत्येक एलिमेंटर वोल्टेज आगे बेर करे निबा तीन टा लूपे तुम केवीएल देखाते इच्छा कर देखाना जाबे ना पद्धति जेमन धरो मिलियम्पियर लिखले के लिखते हैं दुटा गुण कर ले 11. समथिंग आसबे तुम्हारे बेपार डिलीट कर दीते सवार करते हैं verification of superposition theorem আমরা খুব বেশি মানে জটিল সার্কিটে যাও মানে যাওয়ার দরকার নাই তুমি করতে পারো জটিল সার্কিট করলেও সমস্যা নাই কারণ হচ্ছে যে তোমার তো এটা মানে কম্পিউটারই করতেছে সুতরাং জটিল হোক বা সিম্পল হোক কোনো সমস্যা নাই জাস্ট স্যাম্পল হিসেবে যে কোন একটা সার্কিট আমরা করতে পারি তুমি একটু জটিল করে নিতে পারো অসুবিধা নেই আমি এখন সিম্পল একটা एग्जांपल দিই सुपरपोजिशन थियोरम किन्तु अवश्य दुईटा एक्टिव सोर्स थाकते हय सुपरपोजिशन थियोरम प्रूफ करार जन्य कि करते हय সেটার মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় সেটা আমি দেখতে চাই এখানে অ্যাপ্লাই করতে চাই মানে আই আর থ্রি যদি বলে এটা একটু ইয়ে হয়ে যাচ্ছে তো
মনে করো একটু ছোট করে লিখি আই আর এই কারেন্টটা আমি দেখতে চাই সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করে তাহলে অ্যাপ্লাই করতে গেলে আমাকে কি করতে হবে আসলে এটা আমি একটু বলে দেই তোমাদের সোর্স ট্রান্সফর্মেশন না না সুপারপজিশন থিওরাম সিমুলেশনে কিভাবে ভেরিফাই করতে সেটা দেখাচ্ছি আমাদের কাজ হবে এটা একটা রেজিস্টর রেজিস্টেন্সের মান তো চেঞ্জ করা যাবে না এটা আমরা শর্ট করে দিছি শর্টটা শর্টই এখানে একটা সার্কিট আর ওয়ান ওয়ান আর টু টু এটা আর ওয়ান আর টুটা তো আর মানে এভাবে লেখা যায় না টুটা এভাবে লিখতে হয় তাই না আর টু নামটা কেন এভাবে করতেছি বুঝতে পারতেছো এটার কারণটা হচ্ছে কারণ না হলে কিন্তু ওই যে অর্কেডে একই মান দুইটা নেয় না তো এই কারণে আর কিছু না কিন্তু মান তুমি একই রাখবা মানে নামটা চেঞ্জ করবা কিন্তু মান একই রাখবা এক নাম্বার সোর্সের কারণ সোর্সের ইফেক্ট দেখার জন্য আমি একটা আন্ডার স্কোর দিয়ে ওয়ান দিলাম তুমি অন্য নাম ইউজ করতে পারো কিন্তু এভাবে দিলে ভালো হয় এখন তুমি এইখানে একটা কারেন্ট পাবা এদিকে একটা কারেন্ট পাবা সেইটার নাম আইআর থ্রি ওয়ান হবে আরেকটা সার্কিট তোমাকে করতে হবে যেখানে এই সোর্সটা শর্ট থাকবে তো এটা ডিস্টার্ব করতে তাহলে এটা হচ্ছে ই টু টু নাম্বার আর ওয়ান আন্ডারস্কোর টু আর টু আন্ডারস্কোর টু আর থ্রি আন্ডারস্কোর এখন এখানে তো যে তোমাদের যেই সিস্টেমে কারেন্ট তোমরা দেখতে পারো ওই সিস্টেমে কারেন্টটা দেখবা দেখে এই তিনটা সার্কিটকে তুমি শুধু কারেন্ট দেখাইতে পারো এই তিনটা সার্কিটে শুধু কারেন্ট শো করাবা বুঝতে পারছো ও হ্যাঁ নাম নাম তো এটা এটা ওয়ান হবে আর কি এটা ওয়ান একটু পরিষ্কার করে লিখি এটা ওয়ান হবে এক নাম্বার সোর্সের জন্য আমরা আন্ডারস্কোর ওয়ান ইউজ করি এই সার্কিটে তিনটা ফিগার করার পরে তুমি ভেরিফাই করে দেখবা ফিগার এখানে লেখার দরকার নাই আমি এমনি লিখতেছি এখন কারেন্টটা যখন তুমি অন করবা তখন দেখা যাবে যে আই আর থ্রি ইজ ইকাল টু আই আর থ্রি ওয়ান প্লাস আইআর থ্রি টু হবে এটা আমি করে দেখাতে পারি কিন্তু আমার মনে হচ্ছে তোমরা পারবা এই জন্য তোমাদেরকেই করতে দিচ্ছি তোমরা এটা করো তোমাদের টাইম হচ্ছে কত 10 মিনিট দিলে হবে তোমরা নিজের মতো নিবা অবশ্যই নিজের মতো নিবা ই ওয়ান এর একটা ভ্যালু নিবা সেটা 10 হোক 15 হোক 20 হোক ই টু এর একটা ভ্যালু নিবা আর আর ওয়ান আর টু আর থ্রি এর যেকোনো একটা ভ্যালু নিবা সেই ভ্যালু গুলো এখানেও সেম থাকবে শুধু নামগুলো ডিফারেন্ট হবে এবং ল্যাব রিপোর্টে কিন্তু এভাবেই করতে হবে তো এখন করার জন্য কয় মিনিট সময় লাগবে বলো আমি সেই কয় মিনিটের সময় দিব এবং ব্রেক নিব স্যার 15 বেশি হয়ে যায় নাকি আচ্ছা ঠিক আছে 10 থেকে 15 এর বেশি না ম্যাক্সিমাম 15 আমার হিসেবে 10 মিনিট যথেষ্ট হওয়ার কথা জি স্যার ওকে শুরু করো আমি রেকর্ডিংটা একটু অফ
তাহলে আমরা আজকে কি কি জিনিস দেখলাম? ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার, কেবিএল, recording in progress Thevenin's theorem ki amra je kono linear bilateral network ke amra ekta voltage source ebong ekta resistor series e ekta voltage source ebong ekta resistor er maddhome prokash korte pari thik ache je kono recording in progress open circuit voltage acha ektu dekhai pore dekhi to ekom ekta circuit jodi thake oi ta ke ami bame rakhi নামগুলো ভ্যারাইটিস নাম চলে আসছে আমি যদি একটু নামটা এটা আর ওয়ান আর ওয়ান আর ওয়ান ঠিক আছে এটা যদি আমি দিই আর টু এটা আর থ্রি এটাও আর ওয়ান
এটা আর Recording in progress. RL to 1K1, it is. This is to not touch in RTH, ETH. ETH, the value of the photo. এটা একটা দেখার বিষয় তাই না? আর প্রত্যেকটাতে একটা করে গ্রাউন্ড আমাকে দিতে হবে। ইডিএইচ একটা থাকলে দেখতে হবে, এখানে দুই তিনটা সোর্স হলে তাহলে ডিপেন্ডেন্স আছে। আপাতত তো আমি লাগাই এখন যদি আমরা এটাকে আর কিছু আসি ধরো এখানে সোর্স ভোল্টেজটা আমরা ধরছিলাম Recording in progress. এটাকে একটু কাছে নিলাম, এটাকে একটু কাছে নেই, এখন একটু রান করি কি ঘটনা তো রান করে একটু একটু ডিলিট করি, জায়গা তো লাগবে। এখন দেখি রান করে দেখি কি ঘটনা ঘটে। এখানে একটু যে এটা ওপেন আসলে রাখা যাচ্ছে না, তার মানে এটা ওইটা এখনো আপাতত দেই নাই, এই টেস্টটা আপাতত দেই নাই, ওটা থাক একটু পরে দিই। আমি দিতে পারি, এটা দিতে পারি এখন ইটি, হ্যাঁ চেঞ্জ করতে হবে, এখনো করি নাই। দাঁড়া আরটিএইচ তো একটাই আছে এখন। আচ্ছা শোনো, এখন তোমাদেরকে বলি এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসলে কত, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত বলতে পারবা? 2.5। হ্যাঁ 2.5, তাহলে এখানে আমার দিতে হবে কত? 2.5। আর ওপেন সার্কিট ভোল্টেজ কত হইতে পারে তোমাদের ধারণা আছে? 15 ভোল্ট। ভেরি গুড ভেরি গুড, 15 ভোল্ট। স্যার এগুলো কেন একটু করে বললে ভালো হবে স্যার, 2.5 15 ভোল্ট। আচ্ছা যে পারলো সে কিভাবে পারলো বলো তো দেখি। আর এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করতে মনে পড়ছিলাম স্যার, এগুলো মানে সিরিজ করতে হবে, ভোল্টেজটা সিরিজ করতে হবে, ভোল্টেজ
এগুলো পড়ছিলাম স্যার ফার্স্ট সেমিস্টারে স্যার এগুলো পড়ছিলাম মনে নেই স্যার এখন স্যার একটু মনে নেই একটু হ্যাঁ তো এগুলো তো সহজ কিন্তু এই দেখো ওপেন সার্কিট ভোল্টেজ একদম সহজ এই দেখো আমি এটা মুছে দিব আপাতত তো আঁকতেছি যখন এটা ওপেন করে দিব যখন এটা ওপেন করে দিব তখন এটা কিন্তু এই ব্যাচটা কিন্তু ওপেন সুতরাং এটা 2k এখানেও 2k আর এখানে আছে 30 ভোল্ট তাহলে এটা দুই ভাগে ভাগ হবে অর্থাৎ এই পয়েন্টটা শর্ট এর মতো কাজ করবে এখানে যেহেতু কোনো কারেন্ট নাই i = 0 তার মানে এই পয়েন্টটা শর্ট সার্কিট আর এখানে যে ভোল্টেজটা আসবে ভোল্টেজ ডিপেন্ডেন্ট রুল अप्लाई করলে দেখো 2k এবং 2k এখানে 30 ভোল্টটা দুই ভাগে ভাগ হবে তাহলে VOC ইকুয়াল টু কত হবে 15 ভোল্ট তার মানে আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ হচ্ছে 15 ভোল্ট বুঝতে পারছো বুঝছো কথাটা দেখো তো এটা বুঝছো কিনা জি স্যার জি স্যার এই কারণে ই থেভেনিনটা আমার 15 ভোল্ট দিতে হবে ঠিক আছে আচ্ছা এখন আর থেভেনিন কিভাবে বের করব আর থেভেনিন নরমালি আমরা যেভাবে বের করি সেটাই করি একাধিক সিস্টেম আছে সিরিজ করে দিব একাধিক সিস্টেম আছে তো আমরা যে সিস্টেমটা শিখছিলাম সেটাই করি ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে এটা আর সাথে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব এটা হচ্ছে এটা হচ্ছে 1.5 recording in তাহলে progress তাহলে এখন যদি আমি ই থেভেনিন এটা ইউজ করি আর আর থেভেনিন যদি এটা ইউজ করি তাহলে এই পয়েন্টে একই ভোল্টেজ এবং কারেন্ট আসে কিনা এই পয়েন্টে যে ভোল্টেজটা আসছিল এই পয়েন্টে যে ভোল্টেজটা ভোল্টেজ বা এখানে যে ভোল্টেজ আর এই যে কারেন্ট আর এই পয়েন্টে ভোল্টেজ আর এই যে কারেন্ট এই দুটো সমান আসে কিনা বুঝতে পারছো কথাটা এখানে আমি রেজিস্টারটা রাখতে চাইছিলাম দেখানোর জন্য কিন্তু এখানে রেজিস্টারটা রাখলে এরর দেখাচ্ছে এই রেজিস্টারটা আসলে শর্ট এর মতো কাজ করবে বুঝতে পারছো এই রেজিস্টারটা রাখতে পারতেছি না রাখলে সার্কিটে এরর দেখাচ্ছে সুতরাং এটা মনে করো এখানে একটা রেজিস্টার আছে তাহলে এখানে ভোল্টেজটা কত আসে স্যার ভোল্টেজ ডিভাইড রুল দিয়ে বের করে দেবেন এখন তো এটা আচ্ছা এটা আসছে কিন্তু আমরা এখন যদি একটা একটা করে দেখি তাহলে এই পয়েন্টে এটা কিন্তু ওপেন সার্কিট ভোল্টেজ 15 তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 15 ভোল্ট এবং আমরা ই থেভেনিন 15 ভোল্ট ইউজ করতেছি ইথেভেনিন কোনটা আর ইথেভেনিনটা তোমাকে একটু ক্যালকুলেট করে নিতে হবে এখানে 2.5 কে আমরা ইউজ করছি যার কারণে দেখো এখানে যে ভোল্টেজ আসছে এবং এখানেও একই ভোল্টেজ আসছে খেয়াল করছো তার মানে এই সার্কিট এবং এই সার্কিট দুটা ইকুইভ্যালেন্ট এই উপরের যে সার্কিটটা এই সার্কিট এবং এই অংশটা ইকুইভ্যালেন্ট অর্থাৎ এই অংশটা এতটুকু অংশ ও এতটুকু অংশ এই দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট আসলে আচ্ছা স্যার একটু ভোল্টেজ সোর্স যদি দুই তিনটা হয় তাহলে একটু কমপ্লেক্স হয়ে যায় না স্যার এটা স্যার এখানে তুমি কমপ্লেক্স করে সিমুলেশনের জন্য তো কোনো কমপ্লেক্স না সিমুলেশনে করাটা কমপ্লেক্স না বুঝতে পারছো কথাটা জি স্যার জি স্যার কোনো কমপ্লেক্সই না তুমি যদি অনেকটা হিউজ কমপ্লিকেটেড সার্কিট নাও কোনো সমস্যা নাই
তুমি ওপেন সার্কিট ভোল্টেজটা তুমি বের করে নিবা, আর থেভেনিনটা তোমাকে একটু ক্যালকুলেট করে নিতে হবে। তুমি যদি বেশি কমপ্লিকেটেড করো তখন তোমার আর থেভেনিনটা ক্যালকুলেট করতে হয়তো একটু কষ্ট হবে। আর থেভেনিনটা তোমাকে খাতায় ক্যালকুলেট করে নিয়ে এখানে বসাইতে হবে, বুঝতে পারছো? আচ্ছা ভোল্টেজটা যদি উঠায় দেই, কারেন্টটা যদি নেই, তাহলে দেখো এই যে কারেন্ট দুটো সমান হচ্ছে, তাই না? বুঝা যাচ্ছে? জি স্যার। তাহলে আমরা এখান থেকে থেভেনিনস থিওরামটা ভেরিফিকেশন যে হয়েছে এটা বলতে পারি, তাই না? জি স্যার। থেভেনিনস থিওরাম হয়ে গেল তাহলে, আর একটা বাকি আছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। এটা আমার জন্য দেখানোটা এখন একটু কষ্টকর হয়ে যাবে, আপনি একটু চেষ্টা করবো কিনা চিন্তা করুন। একটু সংক্ষেপে দেখাই, মানে আমার একটা ভিডিও আছে ওখানে তোমার খুব ডিটেল দেখানো আছে, আমি একটু সংক্ষেপে জিনিসটা বুঝাই। স্যার আমরা যদি এই থেভেনিনের ক্ষেত্রে এখানে তো এই লোড আর রেজিস্টারটা ইউজ করতে পারিনি, হ্যাঁ মানে হাই রোড দেখাচ্ছিল, কোনো সময় যদি কোনো প্রজেক্টে বা কোনো কিছুতে দেখাতে যায় তাহলে সেক্ষেত্রে এই কিভাবে রাখবো থেভেনিনের ক্ষেত্রে? তোমার কথাটা বুঝতে পারছি না কি বলতে চাচ্ছো। মানে স্যার এখানে ওই থেভেনিনের ক্ষেত্রে এখানে লোড আর ওপেন লোড আর ওই রেজিস্টারটা তো রাখছিলাম আর কি, তখন সার্কিটটা হাই রোড দেখাচ্ছিল না, পরে আবার মুছে দিছি না আমরা নিস্টা, পরে দিয়ে রান করছি, তো ওটা তো মানে না দেখালে কোনো সমস্যা হবে কিনা, মানে এটা তো রিজোর্ট দেখাচ্ছিল এই জন্য বলতেছিলাম। হ্যাঁ সেটাই, ওটা দেখা না দেখালেও চলবে, ওটা তুমি রেজিস্টারটা মুছে দেখাতে পারো। রেজিস্টারটা মুছেও দেখাইতে পারো, সমস্যা। ওকে স্যার। আবার অন্য কোন সার্কিটের ক্ষেত্রে আবার এটা কাজে লাগতে পারে, যেমন ধরো যদি আমি এরকম একটা সার্কিট নেই, থিওরাম বলে কোন একটা সার্কিটে, যেমন এটা একটা সার্কিট, এখন এই সার্কিটে এটাকে যদি আমি লোড চিন্তা করি, এই লোডে ম্যাক্সিমাম পাওয়ার, পাওয়ারটা ম্যাক্সিমাম কখন হবে? ম্যাক্সিমাম তখনই হবে যদি আমি, যদি এই আরএলটা, আরএলটা থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সমান হয়, ম্যাক্সিমাম পাওয়ার কখন হবে? যখন আরএল পুরো সার্কিটের আরপিএইচ এর সমান হবে, রেজিস্ট্যান্স এর সমান হবে। হ্যাঁ এখন খেয়াল করে দেখো, এই থেভেনিনের সাথে আমি কি বলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার এই জন্যই একসাথে রাখছি যাতে করে একই সার্কিট দিয়ে আমি বুঝাইতে পারি। তার মানে এখন আমি এই সার্কিট থেকে এই সার্কিটে চলে আসবো, তাহলে আমার যেহেতু আমার কি বলে আমি যেহেতু থেভেনিনস থিওরাম অলরেডি প্রুফ করে ফেলছি, তাহলে আমি বলতে পারি এই সার্কিট আর এই সার্কিট একই জিনিস। এখন এই সার্কিটের ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম অ্যাপ্লাই করব, অর্থাৎ এখানে আরএলটা যদি আমি, এই আরএল এর ভ্যালুটা যদি আমি বারবার চেঞ্জ করে দেখাইতে পারি, যে যখন ওয়েন আরএল ইজ ইকুয়াল টু 2.5 তখনই পাওয়ারটা ম্যাক্সিমাম হচ্ছে, বুঝতে পারছো কথাটা? আচ্ছা এটা আমি এখন একদম শর্টকাটে দেখাইতে পারি, এখন একটু শর্টকাটে দেখাই, মানে সহজ সিস্টেমে দেখাই, মানে যেটা তোমরাও পারবা। আরেকটা জটিল একটু ঝামেলা সিস্টেম আছে, এখন সময় কম আমি ওটা আমি দেখাতে চাচ্ছি না, এখন যেটা তোমরা পারবা সেটা দেখাই। ওই যে আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে যে এই এটা একটু ডাইনামিক সিস্টেম, সেটা আরএলটাকে ভ্যারি করে ওই যে কার্ভ নিয়ে আসার, ওইটা আসলে দেখানো দরকার, এটা আমার একটা ভিডিও আছে ওইটা তোমাদেরকে দিব, ক্লাসে তো সময় পাচ্ছি। এমনি প্রমাণ করা যাবে, যেমন ধরো আমি যদি বলি
যে ধরো মনে করো আমি একটা চার্ট করি, হ্যাঁ এখনই চার্ট তৈরি হয়ে যাবে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের যে প্লটটা এটা হচ্ছে আর এল, আর এটা আসে কি পিএল, আর এল এর সাথে পিএল যদি আমি এখানে প্লট করতে চাই পিএল এর মানটা আমার দরকার, তাই না? ইচ্ছা করলে জিরো থেকেও শুরু করতে পারতাম, এখন আমি এখান থেকে মানটা লিখে ফেলি। তাহলে রেজিস্টার যখন ওয়ান কে, ওয়ান কে ক্ষেত্রে পাওয়ার কত আসতেছে? ঠিক আছে তো নাকি? দুই সার্কিটেই কিন্তু একই, খেয়াল করছো? এখন আমি ওয়ান কে জায়গায় পয়েন্ট ফাইভ, ওয়ান কে জায়গায় কত দিছি পয়েন্ট ফাইভ। এখন যদি আমি রান করি কত হচ্ছে দেখো তো, 12.50 মিলিওয়াট, 12.50. এখন আমি 1.5 করব, এটা আমার দরকার নাই। 21.09 মিলিওয়াট, 21.09 মিলিওয়াট। আবার আমি যদি এটা চেঞ্জ করি কত, 22.22, তারপরে আর কি আছে 2.5 ম্যাক্সিমাম আসবে। আচ্ছা এখন আমি তিনের জন্য দেখব, তিন তিনের জন্য যদি আমি এটা রান করি 22.31, সেরকম তুমি আরো মান নিতে পারো, আমি জাস্ট শুধু স্যাম্পল হিসেবে কয়েকটা দেখালাম, 1.5, 2, 2.5, 3, মনে করো এটা 1, এটা 2, এটা 3, মানে কিলোতে আর কি 1K, 2K, 3K, এই মানগুলো যদি আমি প্লট করি তাহলে এদিকে ধরো পাওয়ার আছে,
পাওয়ার এখানে আছে মনে করো 10 20 30 এরা বলে একটা অ্যাপ্রক্সিমেট একটা প্লট যদি করি অ্যাপ্রক্সিমেট মনে করো 0.5 এর জন্য হচ্ছে 12 0.5 1 এর জন্য হচ্ছে 18 1.5 এর জন্য 21 তারপরে 2 এর জন্য হচ্ছে 22 2.5 এর জন্য বাইথেরমিক সামথিং উপরে একটু সার সামান্য উপরে তারপরে একটু নিচে যে প্যারাবোলা হয়ে যাবে স্যার এই যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি এইভাবে তাহলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম পাওয়ারটা আমরা তখনই পাচ্ছি যখন RL ইজিক্যাল টু RThevenin এর সমান হচ্ছে তাহলে আজকে এ পর্যন্তই থাক আমি আরেকটা যেটা সিস্টেম আছে ওটা একটু কমপ্লিকেটেড ওটা ওটা মানে ডেসক্রাইব করতে অনেক সময় লাগবে ওটা আমি একটা ভিডিও দিব সেই ভিডিওটা দেখে তোমরা করার চেষ্টা করবে ওটা কি স্যার রিপোর্ট এড করতে হবে এখন ক্লাসে যেভাবে করালাম এভাবে একটা রিপোর্ট দিতে পারো স্যার এভাবে ট্যাবল করে আমরা একটা রিপোর্ট ট্যাবল আর গ্রাফ করে রিপোর্ট দিতে হবে স্যার এটা ইজি আছে স্যার এটা ইজি আছে এটা ইজি আছে আরেকটা যেটা আমি দেখাতে চাচ্ছিলাম ওটা আমার একটা ভিডিও আছে আমি ওটা শেয়ার করব তোমাদের যেমন যে ভেরিয়েবল রেজিস্টরের ক্ষেত্রে আমি একটা বলছিলাম ওহমস ল এর ক্ষেত্রে ওটা দেখছিলা গ্লোবাল প্যারামিটারটা আলটিমেটলি শিখতেই হবে ওটা আমি চাইছিলাম যে তোমরা শিখে নাও কারণ এটা সামনে আমি ওটা ইউজ করবো বুঝছো সামনে লাগবে এবার এই যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার এটা ইউজ করা যায় গ্লোবাল প্যারামিটার ইউজ করে এটা করা যায় এটারও একটা ভিডিও দিব এটাও তোমরা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা তাহলে তোমরা থেভেনিন থিওরামটা ভেরিফাই করবা সুপারপজিশন থিওরাম সবগুলোই করবা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম করবা তবে কারোর সাথে কারো যাতে না মিলে নিজে থেকে করবা এবং রিপোর্টটা যাতে আইডেন্টিক্যাল হয় অর্থাৎ রিপোর্ট যাতে কারোটার সাথে কারোটা না মিলে আচ্ছা এখন তোমাদের যে রিপোর্টগুলো আছে আসলে আমি যেটা চাই সেটা হচ্ছে যে ক্লাসে আধা ঘন্টার রিপোর্ট নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমার তার মানে করা উচিত আর কি আমি মনে করি জি স্যার কিন্তু রিপোর্ট গুলো দেখতে পারি নাই রিপোর্টের সংখ্যা অনেক বেশি এই কারণেই তো ক্লাস বাদ দিতে চাই আচ্ছা শোনো তোমাদের স্যার কয়েকটা রিভিউ করলে স্যার মোটামুটি সবারটা আইডিয়া হয়ে যাবে স্যার স্যার একটা রিপোর্ট